একটা পর্বে দেখানোর চেষ্টা করব। এই পাশে বিশেষ চমৎকার গাভি আমরা দেখতে পাচ্ছি। এই গাভিটা মাশাআল্লাহ হাইট লম্বা বিশাল। এই গাভিটা সম্পর্কে একটু বলবেন বিস্তারিত। এটার রেকর্ড 22 কেজি, 22 কেজি। আচ্ছা আচ্ছা, প্রথম না দ্বিতীয়? এটা দ্বিতীয়। দ্বিতীয়? দ্বিতীয়। আচ্ছা, তার রানিং 22 কেজি দুধ আছে, এখন একটু কম আছে, ভরপুর যখন ছিল। আবার কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট। প্রেগনেন্ট কয় মাসে? এই তো 3 মাস হয়নি এখন। 3 মাসে প্রেগনেন্ট হয়নি এখন, 3 মাস হয়নি। সব মিলিয়ে জ্ঞান অর্জন করে খামার শুরু করা এবং নিজের জ্ঞান দিয়ে বিদ্যা দিয়েই খামার পরিচালনা করতে হয়। ধার করা জ্ঞান দিয়ে বা ইউটিউব দেখে খামার চালানো যায় না, তাহলে বিপত্তি ঘটে। ইউটিউবে চমৎকার দেখে, রঙিন দেখে, বাট বাস্তবতা কঠিন। যখন গোবরের পাহাড় দেখে তখন মাথায় চক্কর মারে। গোবর দেখে তার ঘ্রাণ নিয়ে ভালো লাগে, সেই খামার চালাইতে পারে। খুব চমৎকার গাভি দেখতে পাচ্ছি এই সাইডে। এটা কি সেকেন্ড না থার্ড? এটা সেকেন্ড। সেকেন্ড ল্যাকটেশন না? এটা কি বাইরে থেকে সংগ্রহ করা? এটা এটার বাচ্চা। এটার বাচ্চা? এটা এটার বাচ্চা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার খামারেই এটা জাত উন্নয়ন করা? বাংলাদেশে থাকতো তাহলে তো আমি নির্ধারণ করে দিতাম যে এইটা বা এইটা। এখানে তো উন্মুক্ত। আচ্ছা, উন্মুক্ত। আর সবই যদি আমার খারাপ হতো তাহলে তো আমি খামার চালাইতে পারতাম না। সবই আমার খামারের পাশুর কিনে গাভি বানানো এবং ওই গাভি থেকে আবার যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা থেকে আবার গাভি হয়েছে। এইভাবে বাচ্চা থেকে এটা গাভি সেকেন্ড সেকেন্ড ল্যাকটেশন। আচ্ছা, সেকেন্ড ল্যাকটেশন। দুধের রেকর্ড কত? 100% পিস। এটা দুধের রেকর্ড 18 কেজি। 18? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেকেন্ড ল্যাকটেশন দুধের রেকর্ড 18, 100% পিজেন না? 100%। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি আকসাইল কলাতিয়া কেরানীগঞ্জ গ্রিন অ্যাগ্রো ফার্মে। দেখতে পাচ্ছেন যে একদম মনোরম পরিবেশে খামারটি গড়ে তোলা হয়েছে, আর গ্রিন অ্যাগ্রো ফার্ম থেকে কিছু দুধের গাভি বিক্রি করা হবে। আমরা সেই গাভিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার কিছু গাভি আমরা দেখতে পাচ্ছি। আমরা পেয়ে গেছি গ্রিন অ্যাগ্রো ফার্মের কর্ণধার আতর ভাই। আতর ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আসলাম। জি জি। আপনি গাভি ক্রয় বিক্রয় শুরু করেছেন নাকি? জি জি জি। আচ্ছা, শুরুতে একটু জানিয়ে যে গাভিগুলো দেখতে পাচ্ছি খুবই চমৎকার দুধের গাভি আমরা দেখতে পাচ্ছি, মানসম্মত গাভি দেখতে পাচ্ছি। এই গাভিগুলো আসলে কোথায় থেকে সংগ্রহ করা হয়? আমার সব গাভিগুলি গ্রাম থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন মহল্লা থেকে খুঁজে 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 বাছাই করা গাভিগুলি আমি খামারে রাখছি। আচ্ছা। এবং এর ভিতরে যা ত্রুটিযুক্ত ছিল ওইগুলি আমি বিক্রি করে দিছি, ভালোগুলি ফ্রেশগুলি আছে সব। আচ্ছা, মানে যেগুলো একটু মানে হালকা প্রবলেম ছিল বিক্রি করে দিয়েছেন? বিক্রি করে দিয়েছি। ভালোগুলো রয়েছে, মানে বাছাইকৃত গাভিগুলো রয়ে গেছে? জি। আচ্ছা, এগুলো তো কি বিক্রি করবেন কেন এই মুহূর্তে? বিক্রি বিশেষ করে নতুন উদ্যোক্তা যারা আছে তারা যদি সহযোগিতা না পায়, আমরাও তো ধারণা কারো কাছ থেকে সহযোগিতা পেয়েছি, মূলত তাদের উদ্দেশ্যে এইটা। তারা আসবে আমাদের যে কোনো গরু গাভি বকনা বাছাই করে যেটা পছন্দ হয় ওটাই নিবে, দাম বলে আলোচনা সাপেক্ষে নিয়ে নিবে। আচ্ছা, আমরা সব জানবো। তো এই যে দেখতে পাচ্ছি যে সবগুলো আপনার বাছাইকৃত গরু, মূলত আপনার তো ডেয়ারি ফার্ম তো মাঝে মধ্যে মানে কিছু খামারিদের সুবিধার্থে বা খামারিদের যাতে উপকারে আসে সেই কারণে বিক্রি করতে চাচ্ছে। এগুলো অনেক একটা ইয়ে আছে যে বাছাইকৃত বা ভালো গাভিগুলো কোনো খামারিরা সহজে ছেড়ে দিতে চায় না, আসলে এটা নিয়ে একটা বিতর্ক রয়েই গেছে। তা আপনি আসলে যেটা বললেন, আসলে এটা কি বলবো যে এখানে কোনো বিজনেস পলিসি আছে কিনা? না, এটা যদি থাকতো তাহলে তো আমি নির্ধারণ করে দিতাম যে এইটা বা এইটা। এখানে তো উন্মুক্ত। আচ্ছা, উন্মুক্ত। আর সবই যদি আমার খারাপ হতো তাহলে তো আমি খামার চালাইতে পারতাম না। সবই আমার খামারের পাশুর কিনে গাভি বানানো এবং ওই গাভি থেকে আবার যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা থেকে আবার গাভি হয়েছে। এইভাবে খামারের স্থান সংকুলান হইতেছে না, কিছু গরু এমনি তো বিক্রি করতে হবে, সামনে আবার কোরবানির জন্য কিছু গরু উঠাবো, স্থান সংকুলান। আচ্ছা, তাহলে মূলত জায়গা স্বল্পতার কারণে আসলে ছেড়ে দেওয়া। হ্যাঁ, আর যে গাভিগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার গাভি, এগুলো 100%, এগুলো সবগুলো আপনার মানে জাত উন্নয়ন করা? জাত উন্নয়ন করা। আচ্ছা, কত পার্সেন্ট বীজের গাভি এগুলো? 75 থেকে 100% পর্যন্ত আছে। 75 কম,
75 থেকে 100%। আচ্ছা, তার মানে এগুলো বলা যাচ্ছে সবগুলোই আপনার খামারেরই বকনা থেকে গাবি প্রস্তুত করা ম্যাক্সিমাম নাকি? ম্যাক্সিমাম তিনটা গাবি বাইরের আছে আর বাকি সব জাপুন মাছ করা। আচ্ছা, বড় বড় খামার থেকেও আমি বাচ্চা আনছি। আচ্ছা, নাম বললাম না, বাংলাদেশের সেরা খামার থেকে আমি উন্নত মানের বকনা অনেক বেশি দামে শুরুতে আনছি, এনে জাত উন্নয়ন করেছে এবং ওইগুলির বাচ্চাও এখন উন্নত মানের। আমরা যদি এই পাশ থেকে দু একটা গাভি একটু বিস্তারিত জানি, কারণ দর্শকরা জানতে চায়, সেটা হলো এই যে খুব চমৎকার গাভি দেখতে পাচ্ছি এই সাইকেল, এটা কি সেকেন্ড না থার্ড? এটা সেকেন্ড, সেকেন্ড ল্যাকটেশন না? এটা কি বাইরে থেকে সংগ্রহ করা? এটা বা এটার বাচ্চা, এটার বাচ্চা, এটা এটার বাচ্চা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার খাবারে এটা জাত উন্নয়ন করা, বাংলাদেশের সেরা খাবার থেকে এটা আনছিলাম, সেরা খাবার থেকে এটা সংগ্রহ করা, এটার বাচ্চা ওইটা। এটা ওই সময় 80,000 টাকা দুধের বাচ্চা, ছোট 3 মাসের বাচ্চা, দুধের বাচ্চা আছে 80,000 টাকা দিয়ে, 80,000 টাকার বাচ্চা কয়েক বছর আগে। তাহলে তো দেখা যায় যে এটার কয়েক 80,000 উঠে গেছে নাকি? হ্যাঁ, এটা 25 কেজি দুধের গাভি, 25 কেজি দুধ। আচ্ছা, 25 কেজি, এখন কত দুধ দিচ্ছে এটা? এখন বাচ্চা কয়েকদিন আগে দিয়েছে, 20 কেজি পর্যন্ত আসছে, 20 কেজি, 1 মাস হয়নি এখন। ওর বাচ্চাটা যেটা হয়েছে পেট থেকে, সেটার দুধের রেকর্ডটা কেমন? এটা দুধের ফার্স্ট ল্যাকটেশন এখনো শেষ হয়নি, রানিং, ফার্স্ট ল্যাকটেশনে এটা আমরা 18-20 পেয়েছি, 18-20 কেজি, 18-20 কেজি পেয়েছেন। তার মানে ওর সাথে বাচ্চাটাও কি রয়ে গেছে? হ্যাঁ, এটার বাচ্চা আছে। আচ্ছা, বাচ্চা আছে। এটা কি বাচ্চা সহ বিক্রি করবেন না বাচ্চা আলাদা? বাচ্চা এটা হিট এসে পড়ছে। ও, বাচ্চাও হিটে এসে পড়ছে। আচ্ছা, তাহলে যে গাভিগুলো দেখতেছি এগুলো মোটামুটি সর্বনিম্ন কত লিটার থেকে কত লিটার পর্যন্ত দুধের ইয়ে আছে? এখানে 15 কেজির নিচে কোনো গাভি নাই, 15 থেকে 25 কেজি, 15 থেকে 25, 25 কেজি, মানে 15 থেকে 25-এর মধ্যে, 25-এর মধ্যে, 15-এর নিচে নাই? না। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে 15 থেকে 25 কেজি দুধের গাভি এখানে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা এসে পছন্দ মতো গাভি সংগ্রহ করতে পারবেন, তাই তো? যেটা খুশি, যেটা খুশি। আচ্ছা, দুধ দহন করে নেওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই, এখানে থাকবে, দেখবে। আচ্ছা, এই যে গাভিটা দেখতেছিলেন, গাভিটা অনেকটা খুব ভালো লাগলো, এই গাভিটা সম্পর্কে একটু ছোট করে বিস্তারিত বলেন তো। এটা আমি বাচ্চা ক্রয় করছিলাম, বাচ্চা থেকে এটা গাভি সেকেন্ড, সেকেন্ড ল্যাকটেশন। আচ্ছা, সেকেন্ড ল্যাকটেশন। দুধের রেকর্ড কত? দুধ 100% বীজ, এটা দুধের রেকর্ড 18 কেজি, 18, মাশাল্লাহ মাশাল্লাহ, সেকেন্ড ল্যাকটেশন দুধের রেকর্ড 18, 100% বীজের না? 100%। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এই যে এটা দেখতেছি, এটা কি জার্সি? এটা জার্সি, জার্সি। এটা কি প্রেগনেন্ট না গাভি? প্রেগনেন্ট, প্রেগনেন্ট। কয় মাসে? 4.5 মাস, 4.5 মাস, মাশাল্লাহ। তার মানে প্রথম প্রথমে দুধ কতটুকু পাওয়া হয়েছে? প্রথমে দুধ এটা 15 কেজি, 15 কেজি। আচ্ছা, 15 কেজি, তাহলে এই সেকেন্ড ল্যাকটেশন তো দুধের রেকর্ড পারবে, মাশাল্লাহ, পারবে, পারবে, অবশ্যই পারবে। আচ্ছা, তাহলে একটি মাত্র জার্সি, একটি, আর সবগুলো ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। আচ্ছা, সবগুলো ফ্রিজিয়ান। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু জানতে চাই যে এই যে ধরেন নতুন খাবারেরা আছে, তারা কতখানি নির্ভরতা রাখতে পারে গ্রিন অ্যাগ্রো ফার্মের কর্ণধারের উপর, কতখানি বিশ্বাস রাখতে পারে গ্রিন অ্যাগ্রো থেকে? বিশ্বাস 100% বিশ্বাস রাখতে পারে, কারণ এখন তো আমরা কোনো প্রকার সল সাতুরি নাই। আচ্ছা, কোনো প্রকার আমি অত কেনা বেচা করি না, আপনি জানেন, আমি যখন স্থান স্বল্পতার ব্যবহার হয় তখন শুধুমাত্র যারা নতুন উদ্যোক্তা এদেরকে সুযোগ দিই বেশি। আচ্ছা আচ্ছা, আর নতুন উদ্যোক্তাদের সুযোগ দেওয়ার জন্য আসলে কিছু গাভি উনি বিক্রি করে দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার গাভি আমরা দেখতে পাচ্ছি, আর এটা আতর ভাই বলা চলে যে অনেকটা শখের খামার, অনেক শখ থেকে তিনি এই খামার গড়ে তুলেছেন। মাঝে মধ্যে গাভি বেড়ে গেলে বা বকনা বেড়ে গেলে উনি বিক্রি করে দেন। তো এই যে গরুগুলো লালন পালন করতেছেন, আসলে লালন পালন করা বা আছে না খামার মানে যে এটা যে নিয়ন্ত্রণ করা, এটা কিভাবে সম্ভব? আপনি একাধারে একটা ব্যবসার সাথে জড়িত, আবার খামার নিয়ন্ত্রণ করতেছেন,
সময় দেন কিভাবে? সময়টা ভাগ করে নিতে হয়, একাধিক ব্যবসা থাকলে সময়টা রুটিন করে নিতে হয়, অবশ্যই সময় দিতে হবে। যদি বড় ধরনের সময়ের গ্যাপ হয় তাহলে সমস্যা হয়ে যায় ওই সময়ে, তাই এই জন্য সময়টা আমি রুটিন করে নেই, অফ টাইম হোক সকাল সন্ধ্যা এবার ভাগ করে নিই, নিয়মিত খামারে আসি। আচ্ছা, নিয়মিত আসা পরে নিয়মিত যে গাভিগুলো আমরা এই সাইডটা একটু দেখি, এই সাইডটা বকনাও তো আছে দর্শক, আমরা বকনাটা আর একটা পর্বে দেখানোর চেষ্টা করব। এই পাশে কিছু চমৎকার গাভি আমরা দেখতে পাচ্ছি, এই গাভিটা মাশাআল্লাহ হাইট লম্বা বিশাল, এই গাভিটা সম্পর্কে একটু বলবেন বিস্তারিত। এটা রেকর্ড 22 কেজি, 22 কেজি। আচ্ছা আচ্ছা, প্রথম না দ্বিতীয়? এটা দ্বিতীয়। দ্বিতীয়? দ্বিতীয়। আচ্ছা, তার রানিং 22 কেজি দুধ আছে, এখন একটু কম আছে, ভরপুর যখন ছিল। আবার কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট। প্রেগনেন্ট কয় মাসে? এই তো 3 মাস হয়নি এখন। 3 মাসে প্রেগনেন্ট হয়নি এখন? 3 মাস হয়নি। হ্যাঁ, 3 মাস এখন হয়নি। আচ্ছা, তাহলে চেক দাও পরে নাই নাকি? চেক দাও পরে নাই। আর এইটা? এটাও 3 মাস হয়নি, একসাথে একসাথে। আচ্ছা আচ্ছা, এটা কি ফার্স্ট? এটা সেকেন্ড। সেকেন্ড? এখানে সেকেন্ড। এটা দুধের রেকর্ড কেমন? এটা দুধের 18 কেজি। 18 কেজি। আচ্ছা, তো মাশাআল্লাহ সবগুলো গাভি খুবই সুন্দর। দর্শক, অনেকগুলো গাভি রয়েছে, প্রায় কতটা? 25টার মতো গাভি রয়েছে। 25টা গাভি। 25টা গাভি রয়েছে। এই 25টা গাভি থেকে যেটা খুশি সেটা তো নিতে পারবে ক্রেতা নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন যদি দাম সম্পর্কে একটু আইডিয়া দিতেন যে কেমন দাম থেকে শুরু? এখানে দাম 2 লাখ থেকে 4 লাখ পর্যন্ত আছে। 2 থেকে 4 পর্যন্ত? 4 লাখ। 2 থেকে 4 দরদামের সুযোগ আছে? তো দরদামের সুযোগ আছে, যেটা পছন্দ ওইটার উপর আলোচনা করে নেওয়া। আচ্ছা আচ্ছা, দর্শক শুনলেন যেটা আপনার পছন্দ হয় সেটা সম্পর্কে, সেটার উপর আলোচনার ভিত্তিতে গাভি সংগ্রহ করতে পারবেন। এখানে আরেকটি চমৎকার গাভি দেখতেছি, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা রেকর্ড 22 কেজি। 22 কেজি? 22 কেজি। এটা 100% রেজিয়াম। 100%? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা রেকর্ড 22 কেজি। এটা এটা কি প্রথম লাকশন না? এটা সেকেন্ড। সেকেন্ড? ফার্স্ট আপনার খামারে আসার ঠিকানাটা যদি একটু বলতেন। খামারে আসার ঠিকানা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা ব্রিজ পার হয়ে কলাতিয়া আসতে হবে, কলাতিয়া পাশে আকসেল কবরস্থানের নিকট। কেরানীগঞ্জ। মোহাম্মদপুর থেকে ডাইরেক্ট টেম্পু পাওয়া যায়? ডাইরেক্ট, ডাইরেক্ট সিএনজি তে আসে কলাতিয়া, কলাতিয়া থেকে রিক্সায় খামার। আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু যদি ছোট করে জানতে চাই যে খামার ম্যানেজমেন্ট বলতে ছোট করে কি বোঝায় আসলে বলতো? খামার ম্যানেজমেন্ট এখানে কয়েকটা পার্ট, একটা হলো পরিচ্ছন্নতা নিরাপত্তা, একটা খাবার ম্যানেজমেন্ট, সব মিলে এই খাবার খামার ম্যানেজমেন্ট। এই ক্ষেত্রে চিকিৎসারও ব্যাপার আছে, সব মিলিয়ে জ্ঞান অর্জন করে খামার শুরু করা এবং নিজের জ্ঞান দিয়ে বিদ্যা দিয়েই খামার পরিচালনা করতে হয়, ধার করা জ্ঞান দিয়ে বা ইউটিউব দেখে খামার চালানো যায় না, তাহলে বিপত্তি ঘটে। ইউটিউবে চমৎকার দেখে, রঙিন দেখে, বাট বাস্তবতা কঠিন। যখন গোবরের পাহাড় দেখে তখন মাথায় চক্কর মারে, গোবরে গোবর দেখে তার ঘ্রাণ নিয়ে ভালো লাগে, সেই খামার চালাইতে পারে। আচ্ছা, খুবই চমৎকার কথা বলেছেন। তো যাক, আমরা বিস্তারিত জানলাম। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করতে যাচ্ছি, তো ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, একটু বলে রাখি, এই যে গ্রিন অ্যাগ্রো ফার্ম, এটা একটা বিশ্বস্ত ফার্ম বা আস্থার জায়গা। এখান থেকে আপনারা যদি গাভি সংগ্রহ করেন বা গাভি ক্রয় করেন, আমি নিশ্চিত যে ঠকবেন না, এবং নতুন যারা খামার দেবেন তারা অবশ্যই এরকম ভালো খামার থেকে যদি গাভি সংগ্রহ করেন তাহলে আশা করি তারা লাভবান হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী পূজার জন্য আশাই অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।